কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠেছে কলাম্বিয়া তাদের প্রতিপক্ষ ফাইনালে আর্জেন্টিনা কেমন হবে সেই খেলা এ নিয়ে আমাদের এখনকার আলোচনা আলোচনায় অংশ নিচ্ছেন ক্রীড়া সাংবাদিক আসামা ফেরদৌস রহমান ফেরদৌস কোপা আমেরিকাতে ফাইনালে কলম্বিয়া তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা তো এই খেলাটা কেমন জমবে বলে আপনার মনে হয় ইতিহাস বলছে আর্জেন্টিনা ফেভারিট কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বেস্ট ফুটবল যদি খেলে থাকে মানে কলম্বিয়া খেলছে কারণ আর্জেন্টিনার লাস্ট ম্যাচেও দেখা গেছে কানাডার সঙ্গে জয় পেতে বেশ কষ্ট হয়েছিল কানাডার স্ট্রাইকাররা বেশ কয়েকটি মিস না করলে এবং মার্তিনাজ দুর্দান্ত কয়েকটা সেভ না করলে হয়তো বা ম্যাচটা অতিরিক্ত সময়ে যেতে পারতো কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনাকে বেশ ভুগতে হয়েছে কিন্তু কলম্বিয়া আজকে যেটা দেখিয়েছে যে তারা শুধু সুন্দর ফুটবলও খেলতে পারে না তারা তাদের দৃঢ়তাও দেখাতে পারে পুরো পঁয়তাল্লিশ মিনিট তারা একজন কম খেলোয়াড় নিয়ে খেলেছে এবং এরপরও তারা কিন্তু ম্যাচটা বের করে নিয়ে গেছে একটু প্রসঙ্গে বলি যে হ্যাঁ আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন যে কলম্বিয়া ধারাবাহিকভাবে ভালো খেলছে বলে আপনি বলছেন আজকের খেলা দেখে আপনার কেমন মনে হয়েছে কলম্বিয়ার খেলা দেখে কলম্বিয়া আজকেও তাদের দেখিয়েছে যে তাদের অ্যাটাকিংয়ে তাদের ভয় থাকে না অর্থাৎ হামেশ রদ্রিকের যে ফর্মে আছে সে এইবারে পেলের একটা রেকর্ড ছুঁয়েছেন এখন পর্যন্ত শুধুমাত্র রেকর্ডটা ছিল যে এক টুর্নামেন্টে ছয়টা এসিস্ট করার সেই রেকর্ডটা হামেস আজকে করে ফেলেছেন এখন পর্যন্ত নিজেও গোল করছেন এবং ছয়টা অ্যাসিস্ট করেছেন এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় এখন পর্যন্ত হামেস রুদ্দিকেশ অর্থাৎ মেসিকে আড়াল করে দিচ্ছেন এমন কলম্বিয়ার একজন প্লেয়ার সে এটা আসলে অভাবনীয় ছিল টুর্নামেন্টের আগে হামেশ রদির দুর্দান্ত প্লেমেকিং করছেন সঙ্গে উইংয়ে তাদের চারজন উইঙ্গার আছে মানে দুজন নেমে ক্লান্ত হয়ে গেলে তাদের পরিবর্তে আরও দুজন উইঙ্গার নামতে পারেন ফলে তারা পুরো নব্বই মিনিট চাইলেই আক্রমণ করতে পারে আবার আজকে যেহেতু একজন খেলোয়াড় পঁয়তাল্লিশ মিনিটের সময় লাল কার্ড দেখার পরে তারা আবার দেখিয়েছে যে যদি দরকার পড়ে তারা ডিফেন্টিংটাও ভালো করতে পারে তারা উরুগের স্ট্রাইকাররা কিন্তু দুর্দান্ত সব স্ট্রাইকার ছিলেন একদিকে আছেন নুনিয়াস সুয়ারেস তো বিশ্ববিখ্যাত স্ট্রাইকার কিন্তু তারাও কিন্তু আজ কোনো গোল বের করতে পারেনি ফলে খেলার দিক দিয়ে কলম্বিয়া বেশ ভালোই খেলছে এবং আক্রমণাত্মক ফুটবল খেলছে একটা প্রসঙ্গ কিন্তু আসছে যে উরুগুয়েকে বেশ শক্তিশালী দল বলেই মনে করা হচ্ছিল তারা ব্রাজিলের মতো দলকে হারিয়ে দিয়েছে এবং কলম্বিয়া যদিও ব্রাজিলের সঙ্গে ড্র করছে তো সব কিছু মিলে উরুগুয়ের প্রতি আমাদের সাধারণ দর্শকদের একটা ই ছিল যে এটি অত্যন্ত শক্তিশালী দল তো সেই উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া এখন ফাইনালে তো এটা কি কোনো অঘটন নাকি এটা ডিজার্ভ করে আসলেই টুর্নামেন্টের শুরুতে যেভাবে খেলা হচ্ছিল অনেক দলই আসলে ভুলে যান এখন হচ্ছে এই টুর্নামেন্টের বেস্ট টিম প্রথম দুটো ম্যাচ দেখে তাই মনে মার্সেলো আন্ডারে তারা যেভাবে প্রেসিং করছিল প্রতিপক্ষে একদম নিঃশ্বাস ফেলতে দিচ্ছিল না তাদের প্রেসিং কিন্তু টুর্নামেন্ট বিএলসআর টিমের আরেকটা সমস্যা সবসময় দেখা গেছে যে টুর্নামেন্ট যত আগতে থাকে তার খেলোয়াড়া ক্লান্ত হয়ে যান প্রেসিংয়েও দেখা যায় ভুল দেখা যায় এবং মোমেন্ট আর ফুটবলে তো একটা একটা মুহূর্তের ভুলই যথেষ্ট তো আজকেও কিন্তু গোলটা হয়েছে একটা মুহূর্তের ভুলে আরও কয়েক শেষ দিকে আরও কয়েকটা সুযোগ সৃষ্টি হয়েছিল সেগুলো হচ্ছে আসলে আক্রমণ প্রতিক্রমণের ফলেই কিন্তু ওই গোলটা হয়েছিল মুহূর্তের একটা ভুলে তো বিএলসের টিমের এই সমস্যাটা সবসময় দেখা যায় যে দুর্দান্ত ফুটবল খেলতে খেলতে একসময় তারা খেয়ে হারিয়ে ফেলায় দু হাজার দুই বিশ্বকাপে আর্জেন্টিনার টিমও কিন্তু তাই হয়েছিল বাছাই পর্বে তারা কোনো দলকে পাত্তা দেয়নি যে সেবার ব্রাজিলকে কিন্তু একদম ফিফ্থ টিম প্রায় ফোর্থ টিম হিসেবে উঠতে হয়েছিল আর আর্জেন্টিনা প্রায় চার পাঁচ ম্যাচ বাকি রেখে বিশ্বকাপ এসেছিলো কিন্তু সেই আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছিল বিএসএর টিমের এই সমস্যাটা সবসময় ছিল এবারও টুর্নামেন্টে উরুগের ক্ষেত্রে সেটাই হয়েছে ফলে উরুগে টুর্নামেন্ট যত এগিয়েছে উরুগে তত দুর্বল মানে বাজে খেলেছে আর কলম্বিয়া হচ্ছে সবসময় তাদের খেলার স্টাইলটা ধরে রেখেছে ব্রাজিলের সঙ্গে তাদের জয়ের অতটা দরকার ছিল না সেই জন্য তারা অতটা চেষ্টা করেনি এবং কিছু কন্ট্রোভার্শিয়াল ডিসিশনও ছিল ব্রাজিলের জন্য জয় পায়নি এটাও বলা হচ্ছিলো কিন্তু তারা ম্যাচটা অন্তত ড্র ড্র করতে পেরেছিল আজকেও সেটা তারা পরিস্থিতি অনুযায়ী খেলতে পেরেছে এবং সত্যি কথা বলতে বলতে কি ওই দক্ষিণ আমেরিকান অঞ্চলের ফুটবলে আসলে ভালো সুন্দর ফুটবল অনেকেই হয়তো উপহার দিতে পারে কিন্তু উপযুক্ত সময়ে কী করতে হবে এই কাজটা করা খুব কঠিন সেটা এখন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ বেশ ভালোভাবেই দেখিয়েছেন একটা প্রসঙ্গ আসছে যে স্বাভাবিকভাবে আর্জেন্টিনার প্রসঙ্গ আসছে আর্জেন্টিনা লাস্ট কোপাতেও তারা চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনার সঙ্গে কলাম্বিয়া কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে এটা আসলে বলা একটু কঠিন কারণ হচ্ছে সব দলই দেখা যাচ্ছে ভালো ফর্মে থাকলেও আর্জেন্টিনার মুখোমুখি হলে তারা দেখা যাচ্ছে একটু ছন্দ হারিয়ে ফেলছে যেমন কানাডাও কিন্তু বেশ ভালো ফুটবল খেলছিল কিন্তু আর্জেন্টিনার বিপক্ষেই তারা দুটো ম্যাচ হারেছে আর কোনো ম্যাচ কিন্তু তারা হারেনি কিন্তু এটা দেখা যাচ্ছে এমনও হতে পারে অপোনেন্টে মেসির মতো একজন প্লেয়ার থাকলে যেটা হয় যে মেসিকে নিয়ে একটু ব্যস্ত থাকার ব্যাপার থাকে আবার গতকালকে দি মারিয়াও ছিল মেসির স্কিলকে যদি আপনি আটকানত আবার ওদিকে দি মারিয়া থাকে ফলে দুজনকে একসঙ্গে আটকানো আসলে কঠিন পাশাপাশি আর্জেন্টিনার গোলকিপারও দুর্দান্ত হ্যাঁ এটাই সমস্যা যে আর্জেন্টিনায় অ্যাটাক সামলে আপনি আপনি নিজে আক্রমণ করছেন এই অবস্থায় গিয়ে মার্তিনেজ হঠাৎ করে দেখা যাচ্ছে মার্তিনেজ আসলে প্যানাল্টিতে ভালো সেটা আমরা সবাই জানতাম কিন্তু এবারে টুর্নামেন্টে তার অন ফিল্ডেও কিন্তু পারফরমেন্স দুধাত সেদিন কিন্তু কানাডার বিপক্ষে শেষ শেষ মুহূর্তে দুটো সেভ না দিলে ম্যাচটা কিন্তু অতিরিক্ত সময় যেতে পারতো ফলে আর্জেন্টিনা অনেকদিন পর একটা গোছানো টিম পেয়েছে তাদের মাঝমাঠে একটু সমস্যা হচ্ছিল কিন্তু লাস্ট ম্যাচে অ্যান্ডো আম অ্যাকলিস্টার তারাও কিন্তু ভালো করেছেন তো কলম্বিয়াকে আসলে বলতে হবে গত দুই দুই যুগে সেরা ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে হারাতে হলে তাদের এত আর্জেন্টিনা এখন আসলে আত্মবিশ্বাস মানে এই ফুটবল তো শেষ পর্যন্ত শুধু স্কিল কৌশল এসব না শেষ পর্যন্ত আত্ম আত্মবিশ্বাসের ব্যাপার আর্জেন্টিনা এই দিক দিয়ে এখন অনেক এগিয়ে একটা প্রসঙ্গ আসছে যেহেতু কোপা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে খুব আমাদের দেশের যারা বাংলাদেশের দর্শকদের কথা আমি যদি বলি যে বাংলাদেশের দর্শকরা কিন্তু বলছে ঠিক খেলাগুলো দেখে মজা পাওয়া যাচ্ছে না হ্যাঁ কেউ হয়তো আর্জেন্টিনা সাপোর্ট করছে কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে তারা তার দলকে সাপোর্ট করছে কিন্তু সবাই কিন্তু একটা জায়গায় বলছেন যে খেলার দেখে তারা ঠিক মজা পাচ্ছেন না এটা কি আসলে ভালো খেলা হচ্ছে না নাকি আমরা অন্য কোনো কারণে এটার মজা পাচ্ছি না এটার কয়েকটা কারণ হতে পারে একটা কারণ হচ্ছে কি আমরা তো ইউরোপিয়ান ফুটবল দেখে দেখে অভ্যস্ত ইউরোপিয়ান ফুটবল অনেক গোছানো ফুটবল হয় ওখানে পাসিং থেকে শুরু করে ওখানে ট্যাকেলও দেখা যায় যে কৌশলের অংশ থাকে তাতে দেখা যায় যে প্রতিটা ট্যাকেলও হয়তো দেখা যায় যে একটা গেম অংশ যে এই ট্যাকেলটা হচ্ছে এটার একটা একটা কৌশল থাকে এরপরে একটা কারণে এই ট্যাকেলটা করা হয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলটা অনেকটা এখনও র ফুটবল তারা যখন ফাউল করছে তখন দিকবিদিক চিন্তা না করে ফাউল করছে দেখা যাচ্ছে স্লাই এমন স্লাইডিং ট্যাকল দেখা দিচ্ছে যেই ট্যাকেল ইউরোপের চিন্তাও করা যায় না সঙ্গে সঙ্গে রেড কার্ড কিন্তু দক্ষিণ আমেরিকায় দেখা যাচ্ছে হলুদ সর্বোচ্চ হলুদ কার্ড অনেক সময় হয়তো বা রেফারি ওটাকে ফাউল হিসেবে গণ্য করছে না এই রাফ ট্যাকলিংয়ের মানে অনেকটা গাজোয়ারি ফুটবল মনে হয় আবার এর মাঝে অনেক এমন কিছু স্কিল দেখা যায় যেটা ইউরোপে কল্পনা করা যায় না ইউরোপে অনেকটা হয়ে যায় কি ওই গোছানো ফুটবলটা কিন্তু অনেক সময় বোরিং হয়ে যায় যেমন দেখা গেলো যে নব্বই মিনিট খুব কৌশলে খেলা খেতে যে ফুটবল বিশ্লেষকের কাছে খুব দারুণ ব্যাপার হয় সেটা নিয়ে দেখা গেলো যে ছয় হাজার শব্দের একটা থিসিস পেপার লিখে ফেলবেন কিন্তু একজন নর্মাল দর্শকের কাছে সেটা আবার অনেক খুব বোরিং হতে পারে কিন্তু দক্ষিণ আমেরিকা অঞ্চলের হ্যাঁ প্রচুর মারামারি হয় দেখতে একসময় বিরক্ত লাগছে এত মারামারি কেন হচ্ছে স্লাইডিং হচ্ছে কিন্তু তার মধ্যে মোমেন্টের একটু ব্রিলিয়েন্স থাকে হয়তোবা লুইস দিয়েস একটা দো দৌড় দিচ্ছেন মেসি একটা পাস দিচ্ছেন দিই মারিয়ে হঠাৎ বল নিয়ে রান করছেন এই সৌন্দর্যটা ইউরোপিয়ান ফুটবলে দেখা যায় না হ্যাঁ কিন্তু অতিরিক্ত মারামারি হয় যেটা রেফারি অনেক সময় খেলার সাথে ছেড়ে দেন এই অতিরিক্ত মারামারির কারণে অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হয় এখন এই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এই কন্ট্রোভার্সিয়াল ডিসিশন নিয়ে তাদের কোনো সমস্যা নেই কিন্তু আমার বাংলাদেশের সমর্থকদের যেটা হয় যে সবাই তো একটা কোনো একটা পক্ষ নিয়ে খেলা দেখতে শুরু করেন যে ব্রাজিল সমর্থক সে তো আর্জেন্টিনার পক্ষের কোনো ডিসিশন কেউ একভাবে দেখেন আবার আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের পক্ষের একটা ডিসিশন একভাবে নাকেন সেটা মিলিয়ে মারামারি মিলে সবার কাছে মনে হচ্ছে খেলাটা খারাপ হচ্ছে কিন্তু যদি অ্যাকচুয়ালি বলা হয় যে কোনটা আকর্ষণীয় মানে মোমেন্ট প্রতি মোমেন্টে আপনাকে টিভির দিকে আটকে রাখবে কোনটা তাহলে বলতে হবে যে ইউরোপে ইউরোতে যেটা হচ্ছে খুব কম ম্যাচ দেখা যাচ্ছে যেটাতে আপনি প্রতি মুহূর্তে মনে হবে যে টিভি দিকে দেখে এমন সময় হচ্ছে যে খেলা চলছে হঠাৎ করে আপনি অন্যদিকে তাকা তাকিয়ে থাকবেন কারণ আপনি জানেন যে পাসিং পাসিং করে তারা টাইম নষ্ট করছে কিন্তু দক্ষিণ আফ্রিকায় সেটা হয় না দক্ষিণ আফ্রিকায় মারা মারামারি হোক আর যাই হোক আপনাকে টিভি দিকে তাকাটা হবে সেই দিক দিয়ে চিন্তা করলে আমি বলবো যে হ্যাঁ কোপাতেই আমাকে একটু হলেও মানে আকর্ষণ ধরে হয়তো বা হ্যাঁ সেটা মারামারিকে হতে পারে ও যে কারণে হতে পারে কিন্তু ফুটবলের ওই র মানে নিখাদ আনন্দটা কিন্তু ওখানে পাওয়া যায় ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরাও আশা করছি যে পনেরো তারিখ যে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা আর্জেন্টিনা বরং কলাম্বিয়া সেটা দারুণ একটা খেলা হোক মানুষ উপভোগ করুক যেই হারুক যেই জিতুক সেটা বড় কথা না ফুটবল জিতুক সেটাই আমরা চাই